কোর ব্যাংকিং সফটওয়্যার নিয়ে বিপাকে দেশের 13টি ব্যাংক। লিডস কর্পোরেশনের অভ্যন্তরীণ সংকটের কারণে ব্যাহত হচ্ছে এসব ব্যাংকের প্রযুক্তি সেবা। খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিষ্ঠানকে বিপাকে ফেলে আমেরিকা চলে গেছেন দায়িত্বশীলরা। এ বিষয়ে কথা বলতে নারাজ লিডসের কর্মীরাও। বিশ্লেষকরা বলছেন, কোনো কারণে এসব ব্যাংকের সিস্টেম বন্ধ থাকলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে পুরো আর্থিক খাতে। এদিকে গ্রাহক অসন্তুষ্টির আশঙ্কায় এ নিয়ে কথা বলতে চায় না বিপাকে থাকা ব্যাংকগুলো। এটিএম বুথ, ইন্টারনেট ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিং সহ আধুনিক ব্যাংকিং সেবায় প্রয়োজন হয় প্রযুক্তি সহায়তা, আর সেক্ষেত্রে ব্যাংকগুলো সাধারণত নির্ভর করে প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর। সেরকমই একটি প্রতিষ্ঠান লিডস কর্পোরেশন। প্রতিষ্ঠানটি সরকারি বেসরকারি মিলে 13টি ব্যাংকের কোর বা মূল ব্যাংকিং সফটওয়্যার সেবা দিয়ে আসছে। কিন্তু এখন অভ্যন্তরীণ দ্বন্দ্ব আর আর্থিক সংকটের কারণে অনেকটাই বন্ধের উপক্রম লিডস কর্পোরেশন। নাম প্রকাশ না করার শর্তে প্রতিষ্ঠানটির কয়েকজন কর্মী জানান, দীর্ঘদিন থেকে বেতন দিতে পারছে না লিডস। প্রতিষ্ঠানকে সংকটে রেখে এর মালিকরা পাড়ি জমিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। তাদের বিরুদ্ধে অভিযোগ আছে ঋণ জালিয়াতিরও। তবে এসব বিষয়ে কথা বলতে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে থাকা লিডসের চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। এ নিয়ে ক্যামেরায় কথা বলতে নারাজ সেবাগ্রহীতা ব্যাংকগুলো। তাদের শঙ্কা, বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বললে গ্রাহকের মধ্যে আতঙ্ক ছড়াবে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। বিশ্লেষকরা বলছেন, কোর ব্যাংকিং সিস্টেম এক মুহূর্ত বন্ধ রাখার সুযোগ নেই। সেক্ষেত্রে কেবল সিস্টেম বন্ধ থাকা ব্যাংকই নয়, বরং লেনদেন ব্যাহত হবে পুরো ব্যাংকিং খাতে। যেমন করে হোক এটা চালু রাখতে হবে, কারণ কোনো ব্যাংক এক মিনিটের জন্য বন্ধ করা যাবে না, কারণ সারাক্ষণ ট্রানজাকশন হচ্ছে, মানুষ টাকা পয়সা ট্রান্সফার করছে, ন্যাশনাল পেমেন্ট সুইচের মাধ্যমে ক্রেডিট কার্ড ইউজ হচ্ছে। একটা ব্যাংক যদি বন্ধ হয়ে যায় তাহলে প্রত্যেকটা ব্যাংক ইম্প্যাক্ট হয়, কারণ বিলস অন আস, বিলস অন দেম। আমি বলবো যে এই কোম্পানিটা যেন চালু থাকে, এবং এটা চালু রাখার জন্য দরকার হলে একটা রিসিভারের হাতে দেওয়া যেতে পারে, টিল সাচ টাইম এই 13টা ব্যাংক অন্য ভালো একটা সিস্টেমে মাইগ্রেট করতে পারে। এ অবস্থায় দায়িত্বশীল সংস্থাগুলোকে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ বিশ্লেষকদের। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।